আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সৈয়দ ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদ আম্মাবাদ সম্মানিত দর্শক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আজকে আমি অসাধারণ একটি টপিক নিয়ে আজকের এই ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অনেক ভাই অনেক বোন আমাদের কাছে জানতে চান যে গর্ভাবস্থায় কোন আমলটা করলে ওই গর্ভের সন্তানটা নেক সন্তান হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করবে আজকাল এমন এক অবস্থা আমাদের সমাজে হয়ে গেছে নেক সন্তান পাওয়াটা অনেক দুরহ ব্যাপার হয়ে গেছে নেক সন্তান ভাগ্যে জোটাটা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য তো আজকে এমন একটি আমল আমি শিক্ষা দেব যে আমলটা যদি কোনো গর্ভবতী মা গর্ভাবস্থায় এই আমলটা করতে পারে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত এবং বরগতে ওই মায়ের গর্ভের সন্তান সন্তান হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তো চলুন মূল কথায় আমলটা কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন কতদিন করবেন মূল আলোচনায় চলে যাচ্ছে তার পূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে অনুরোধ আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ডান পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন অতিব গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওগুলো যেন পরবর্তীতে আপনাদের থেকে মিস না হয় আপনারা যেন মিস না করেন সেজন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আমার পেজটাকে এখনই ফলো করে দিন চলুন মূল কথায় যাদের সন্তান আপনি চাচ্ছেন যে আপনার সন্তানটা গর্ভ অবস্থায় কোন আমলটা করলে আপনার সন্তানটা দুনিয়াতে ন্যাক সন্তান হিসেবে ভূমিষ্ঠ হবে এই জিনিসটা যারা চাচ্ছেন তাদেরকে আমি বলছি এক নাম্বার গর্ভবতী মা গর্ভাবস্থায় ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করবেন এটা করবেন এগুলো হচ্ছে পাশাপাশি আমল পরিপার্শ্বিক আমল আমি মূল আমলটা বলতেছি পরিপার্শ্বিক আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ গর্ভবতী মা পড়তে চেষ্টা করবেন এবং বেশি বেশি করে বিশেষ করে শেষ রাতে তাহাজ্যুতের নামাজ পড়ে কয়েকটা আয়াত হলেও কোরআনের আয়াত তেলাওয়াত করতে চেষ্টা করবেন এবং ফজরের নামাজের পর কোরআন তেলাত করতে চেষ্টা করবেন এই দুইটা সময় কোরান বেশি বেশি পড়তে চেষ্টা করবেন গর্ভবতী মায়েরা যখন আপনাদের সন্তান পেটে ছয় মাসের উপরে হয়ে যাবে তখন থেকে এই আমলটা করতে চেষ্টা করবেন ইশাল্লাহ তো যাই হোক দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার বলতে প্রথম যেটা আমল বললাম সেটা তো পরিপার্শ্বিক মূল আমলটা হচ্ছে কি গর্ভবতী মা হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম একটা দোয়া পরে আল্লাহর কাছে সন্তান চেয়েছিল নেক সন্তান সেটা হচ্ছে সুরাত উৎসের মধ্যে তেইশ পারা সাত পৃষ্ঠা মধ্যে আসছে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে হজরত ইব্রাহিম আলহি সালাতাম রব্বি হাবিলি মিনা সলিহীন আমি আবারও বলছি রব্বি হাবিলি মিনাস সলিহীন এই দোয়াটা গর্ভবতী মা দৈনিক গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত ছয় মাসের পর থেকে নিয়ে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত দৈনিক যদি কোনো মা এক শত একবার করে পড়তে পারেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই কোরআনী দুয়ার বরকতে ইব্রাহিম আলাই সালাতামের দুয়ার বরকতে আল্লাহ পাক আপনার সন্তানটাকে নেক সন্তান হিসেবে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করাবেন ইনশাআল্লাহ এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আপনি আমলটা করতে পারেন অবশ্যই আপনার সন্তান ইনশাল্লাহ এক সন্তান হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য